ভিতে বলে কইছিল যে মাডি তুমি একটু ফা কও আমি ভিতরে হান দিই মোর অবস্থা তখন হইয়া কিছু চাই না তাল তো বইন এদিন আর নেগো কান্দা কাটি দেই জনের পরতন আই নিজের সামাল দিতাম হারিন হেলে চিন্তা করলাম এখানে সান্ত্বনা দিয়ে যাই বাহ ভালোই তো আপনার বাড়ির মানুষ দেখে কি বন্যার রিলিফের মতো মানসিক সান্ত্বনা দিয়ে বেড়াচ্ছে আয় আমনে আন্য গোসাইছেনি কইলাই চলি যাই আরে না আপনার মতো 15-20 মানুষের উপর আমি গোসাইবে যাব কোন দুঃখে কাক সান্ত্বনা দিবি রেছেন বড় বুবু মুরব্বি মানুষ ইতানে সান্ত্বনা দেওয়া না ঠিক হইতো না ও আল্লাহ তে আমি তো কাঁদি নেই কাক সান্ত্বনা দিবেন ও ছোট তাল তো বন্ধু সেদিন কান্তি দেই জনের পরতন আই নিজের ধরে একদম হারিন বারবার খালি এগুনের মুখের চোখের সামনে ভাসি উঠে হেললি চলি আইসি ঠিক আছে চলেন যাই গিয়ে দেখা গেল আপনি দেখি আমার ছোট বোনের মনটা ভালো হয়ে যায় আসুন যাই এটা কুটি বিয়ে আইছে তোর সাথে কথা কবি চাই তোকে বলে সান্ত্বনা দিবি কথা কর কথা কলি মনটা ভালো হবে রূপারে তোর এখন যাও তো ছোট বউ আমার কারোর সাথে কথা কতি ভালো লাগতেছে না কথা না কই জুত মারি বই থাকলি মন আরো খারাপ হয়ে যাইব তাই নাকি তা আপনি কবিরাজ নাকি ডাক্তার না আই হেন কিছু না তয় আন্দাজ করি কই হেলে এলাম আরি এসব কি কথা কচ্ছেন আমি তো কিছুই বুঝার পাতিছি না ও ইয়ানাঙ্গ দেশের ভাষা বুঝুন না গেলেও শুনতে খুব ভালো লাগে আপনি কে কোন তাল তো ফাইল লাগে তবে আমার কি মনে হয় বিয়ে জানেন এই কথার চাইতে গানে শুনতে আরো ভালো লাগবে আপনি কি গান জানেন জানলে একটা গায়ে ফেলান আই জানি নো ইয়ান কইলে মিশাইব তাই এরকম পরিবেশে গান গান ঠিক হইতো নি ভাব দেন তো মন খারাপ জন্যই তো গান গাবেন আর আপনার গান শুনলি আমার বুনডার মন ভালো হয়ে পারে পয়সা বকেন না আই তো হেতনের জ্বালায় 22 টা অন্ন পয়সা বকেন না আই তো হেতনের জ্বালায় 22 টা অন্ন এত নিউ মার্কেট যাইতে কয় শাড়ি চুরি কিনতে কয় পয়সা বকেন না আই তো হেতনের জ্বালায় 22 টা অন্ন হেতে এমই গেলে দুঃখ কয় ওমই গেলে দুঃখ কয় পয়সা বকেন না আই তো হেতনের জ্বালায় 22 টা অন্ন হেতে ডাল দিলে ভাত খায় না হত্যি একটা মাছ জোটে না ডাল দিলে ভাত খায় না হত্যি একটি মাছ জোটে না পয়সা বকেন না আই তো হেতনের জ্বালায় 22 টা অন্ন শীতে বলে কইছিল যে মাডি তুমি একটু ফা কও আমি ভিতরে হান দিই মোর অবস্থা তখন হইয়া তুমি এক ফির খালি একটু চিন্তা করো বেটা ভাই শুট কাল্লাহান মানুষ ও যদি নেতা হয় আর সেই নেতাগিরি যদি মোর মান্য নেওয়া লাগে আর তো মাটির তলে হান দিয়ে যাওয়ান ভালো না ওরে তগরে কি ধারণা যে ওস্তাদ একেবারে জম্মের মতো গ্রাম ছেড়ে চলে গেছে আর কোনোদিন আসবি না কি জানি ভাই এত কইতে পারি না তাইলে দলের নেতা হওয়ার জন্য শর্টকাট তাড়াহুড়া লাগিছে ওই ওই ওইটা একটু চিন্তা করিয়ে দাও ওরে বেটা ওস্তাদ গেছে তুই দুইটা দিন সুবুর কর কয়টা মাস দেখ না হ্যার আগেই নেতা হওয়া লাগবে আর আমার লোকে ভালা ভালি শুরু ওস্তাদ যে কি জন্য ঘর ছাড়িয়ে সেটা জানিস কি জন্য আমি কিন্তু জানি কি কদি তার মন্ত্রসন্ত্র ভুয়া প্রমাণ হওয়ার জন্যে একবার চিন্তা করে দেখ সে গ্রামের লোকের কাছে গর্ব করে কয়ে রাখিছে যে সে গ্রাম বন্ধ করে রাখিছে কোনোদিন চুরি হবি নে কিন্তু ওই দোকানটা চুরি হলো না এই চুরি হওয়ার পর থেকে সে তো ফলস হয়ে গেল এ নিয়ে কত নাটক করলো দেখলি না গ্যাদা ডাকাতে হায়ার করলো কথাগুলো ঠিকই কইছো বেটা ভাই এই জিনিস তুমি চিন্তা করে দেখিনি